আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের অস্ট্রেলিয়া হিন্দু মন্দিরে ভাঙচুর, দেওয়ালে ভারত বিরোধী স্লোগান। এদিকে হঠাৎ করে যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সরকার বিরোধী বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলে ভরার হুমকি দিলেন নেতানিয়াহুর ছেলে। জাতিসংঘ মহাসচিব বলছেন গরিব দেশগুলোর টুটি চেপে ধরেছে ধনীরা। এদিকে ইরানে ফের বিষাক্ত গ্যাস প্রয়োগ, 30টিরও বেশি স্কুলের কয়েক ডজন ছাত্রী হাসপাতালে। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের অভিযোগ, নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধে মিয়ানমার জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এখনই ব্যবস্থা না নিলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে রুশ ইউক্রেন সংকট, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রিপাবলিকান পার্টির এক সম্মেলনে যোগ দেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি একমাত্র প্রার্থী যিনি পারবেন খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি। একদিনে বেশি লাগবে না, দুপক্ষকে কি বলবো, কি বললে কাজ হবে জানা আছে। ওবামার আমলে মস্কো ক্রাইমিয়া দখল করেছে, আর বাইডেনের আমলে সবকিছু নিচ্ছে দখলে। ন্যাটো কেন যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনে ডলার ঢালছে না? ভাষণে দাবি করেন রাশিয়া ইউক্রেন দুপক্ষের সাথেই সুসম্পর্ক রয়েছে তার। ইউক্রেনের পরিস্থিতি দুঃখজনক বলে উল্লেখ করেন। ন্যাটোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর, দেওয়ালে ভারত বিরোধী স্লোগান। ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর, পাশাপাশি ভারত বিরোধী স্লোগানও লেখা হয়েছে মন্দিরের দেওয়ালে। গত তিনবারের মতোই এবারও অভিযুক্ত স্থানীয় ফলিস্তিন পন্থীরা। এ নিয়ে গত দুমাসে অস্ট্রেলিয়ায় এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটল চারবার। জানা গিয়েছে ব্রিসবেনের দক্ষিণে অবস্থিত হিন্দু মন্দিরে সকালে প্রার্থনা করতে এসে ভক্তরা দেখতে পান মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙা হয়েছে মন্দিরের পাঁচিল, সেই সঙ্গে দেওয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। এই ঘটনায় কাঠগড়ায় খলিস্তানের স্বাধীন নেতাকামীরা। স্বাভাবিকভাবেই এমন হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা রমেশ কুমার জানাচ্ছেন, মেলবোর্নে কি ঘটেছে তা জানতাম, কিন্তু চোখের সামনে হিন্দু মন্দিরের এমন দুর্দশা দেখে এহেন ঘৃণর পরিচয় পেয়ে স্তম্ভিত। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি স্বাধীনতাকামী ভিন্দ্রাওয়ালা অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত 20,000 হিন্দু ও শিখকে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অপস ব্লুস্টারে তাকে হত্যা করা হয়। অস্ট্রেলিয়ায় ক্রমেই মাথা দিচ্ছে খলিস্তানিরা। নতুন বছর এই নিয়ে চতুর্থবার এমন হামলার ঘটনা ঘটায় উদ্বিগ্ন প্রশাসন। হঠাৎ করে যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করে ইউক্রেনের যুদ্ধ ময়দানে উপস্থিত হলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু। সামনের সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে শনিবার তিনি সাক্ষাৎ করতে যান। তার এই আকস্মিক সফরে একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফ্রন্টলাইনারদের ধন্যবাদ জানান। ভিডিওটিতে দেখা যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত স্থান ত্যাগ করেছেন। দক্ষিণ ডোনেস্কের যুদ্ধরত সেনাদের অনুপ্রেরণা দিতেই তিনি ওই ঝটিকা সফরে গেছেন বলে জানা গেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনের বাহিনী সেখান থেকে হটে আসার শেষবারের মতো প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন বাখমুত থেকে ইউক্রেনের বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা ওই শহরে পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলিকে সেখানে পাঠানো হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা সন্ত্রাসী অবশ্যই জেলে ভরা হবে, বলছে নেতানিয়াহুর ছেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াহিয়া নেতানিয়াহু তার বাবার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া ইসরায়েল বিক্ষোভকারীদের সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। তাদেরকে অবশ্যই জেলে ভরা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতের পরপর টুইটার পোস্টে ইয়াহিয়া নেতানিয়াহু বলেন, তারা বিক্ষোভকারী নয়, তারা বিশৃঙ্খলাকারী নয়, তারা সন্ত্রাসী। তিনি বলেন, দুর্বৃত্ত এবং বদমাইশ বিলিয়নিয়ারদের অর্থায়নের সহিংস গোপন কার্যক্রম সামনে এসেছে।
আছে, এমনকি সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত তারা তাদের সকল অপরাধ বাস্তবায়ন করে ফেলবে। এরপর জেরুজালেম পোস্টে এক ফলো আপ টুইটে ইয়াহওয়ার বলেন, ইউরোপিয়ান আলোকজ্জ্বল বামপন্থীরা তাদের বদলে যাওয়ার কাজ শেষ করে এখন তাদের ফিলিস্তিনি বর্বর ভাইদের জমজে পরিণত হয়েছে। নেতানিয়াহুর ছেলে আরো বলেন, আজ কোন ডানপন্থী ব্যক্তির তেল আবিবে প্রবেশ করাটা রামাল্লার কিপ্পা পরে কোন ইহুদি প্রবেশের মতো হয়ে গেছে, সৌভাগ্যবশত এটি প্রহার করার মধ্য দিয়ে শেষ হয়নি। গরিব দেশগুলির টুটি চেপে ধরেছে ধনীরা, বললেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, সর্বগ্রাসী সুধার ও পঙ্গু করে দেওয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে গরিব দেশগুলোর টুপটি চেপে ধরেছে জ্বালানি কোম্পানি এবং ধনী দেশগুলো। কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে তিনি এমন মন্তব্য করেন। আজ রবিবার শুরু হতে যাওয়া এই সম্মেলনে 40টির বেশি স্বল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। এর আগে গতকাল শনিবার উপস্থিত নেতাদের সামনে গুতেরেস বলেন, দুষ্টচক্রে আটকে পড়া গরিব দেশগুলোর সাহায্যে ধনী দেশগুলো প্রতি বছর $500 বিলিয়ন দেওয়া উচিত। এ সময় তিনি বলেন, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা সেটা ধনী দেশগুলোর তৈরি, ধনী দেশগুলোর স্বার্থেই এ ব্যবস্থা তৈরি হয়েছে। করোনা মহামারীর কারণে 2021 সালে স্বল্পোন্নত দেশগুলোর এই সম্মেলন স্থগিত হয়। এবার LDC ভুক্ত 46 দেশের মধ্যে সম্মেলনে অংশ নিয়েছে 44টি দেশ। এবারের সম্মেলনে নেই দুই দেশ মিয়ানমার ও আফগানিস্তান, কারণ এই দুই দেশের সরকারকে জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয়নি। এছাড়া বৃহৎ অর্থনীতির কোন দেশ সম্মেলনে অংশ নেয়নি। শনিবার স্বল্পোন্নত দেশের নেতাদের সম্মেলনে গুতেরেস গরিব দেশগুলোর সঙ্গে ধনী দেশগুলো যা করছে তার কঠোর সমালোচনা করে বলেন, গরিব দেশগুলো যখন সীমিত সম্পদের সংকটে ঋণের দায়ে জর্জরিত এবং এখনো করোনা মহামারীর কারণে ইতিহাসের সবচেয়ে বৈষম্যের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন এসব দেশের পক্ষে অর্থনৈতিক উন্নয়ন অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর অভিযোগ, করোনা ভাইরাসের টিকা ন্যায্যভাবে বণ্টন করা হয়নি। মূলত ইউরোপ ও আমেরিকা টিকা পেয়েছে, এতে বঞ্চিত হয়েছে তারা। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়ের বিষয়টি উল্লেখ করে গুতেরেস বলেন, কোনো কিছু না করেও দরিদ্র দেশগুলোর সামনে নানামুখী চ্যালেঞ্জ হাজির হয়েছে, এতে করে এসব দেশের অনেক ক্ষতি হচ্ছে, অথচ এর ক্ষতিপূরণ হিসেবে সামান্য তহবিলই পাচ্ছে তারা। এই তহবিল একটি বালতিতে এক ফোঁটা পানি দেওয়ার মতো। বৃহৎ জ্বালানি কোম্পানিগুলো যখন বিপুল মুনাফা করছে, তখন দরিদ্র দেশগুলোর মানুষদের পাতে একবেলা খাবার জন্য দুঃসহ হয়ে উঠেছে। ইরানে ফের বিষাক্ত গ্যাস প্রয়োগ, 30টির বেশি স্কুলের কয়েক ডজন ছাত্রী হাসপাতালে। নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের 5টি প্রদেশে 30টির বেশি স্কুলের কয়েক ডজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনার সঠিক কারণ জানতে পারেনি। তারা বলছে, ইরানকে দোষারোপ করার জন্য শত্রুরা এমনটি করছে। গত 1 মার্চ মেয়েদের অন্তত 10টি স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, এতে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সর্বশেষ শুক্রবার ইরানের পশ্চিম হামেদান প্রদেশের পাশাপাশি উত্তর পশ্চিমের জানজান ও পশ্চিম আজারবাইজান, দক্ষিণে ফার্স এবং উত্তরের আলবোর্স প্রদেশের বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। কয়েক ডজন ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তবে তাদের সবার অবস্থা ভালো রয়েছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, তিনি গোয়েন্দামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্ফোরকের ঘটনার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। ছাত্রীদের উপর গ্যাস হামলার ঘটনাকে জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিস্ফোরকের তদন্ত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের পরিবারের উদ্বেগ দূর এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায়নার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়ার লক্ষ্যে একটি চক্র বিস্ফোরক করছে। ইউনুস পানাহির বরাতে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা বলে, কমের স্কুলের বেশ কিছু ছাত্রীর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গেছে। সেখানকার কিছু মানুষ সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করতে চেয়েছিল। ইরানে এমন এক সময় ছাত্রীদের উপর বিস্ফোরকের ঘটনা প্রকাশ্যে এলো যখন কয়েক সপ্তাহ আগে দেশটির নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর নির্যাতনে 22 বছর বয়সী মাসা আমিনি নামের এক তরুণী মৃত হয়। ওই তরুণী মৃত্যুর পরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, এতে শত শত মানুষ নিহত হন। এছাড়া বিক্ষোভ চলাকালীন সহিংসতা সৃষ্টির দায়ে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়। নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধে মিয়ানমার জান্তা, বলছে জাতিসংঘ। মিয়ানমারের সামরিক শাসকেরা এখন দেশের বেসামরিকদের তাদের শত্রু হিসেবে দেখছেন। নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেই জান্তা যুদ্ধে লিপ্ত। জনগণের বেঁচে থাকার মৌলিক চাহিদার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সামরিক শাসনের 2 বছরের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে গত শুক্রবার জাতিসংঘ এসব কথা বলেছে। অং সান সু চির সামরিক সরকারকে উৎখাত করে 2021 সালের 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর গত 2 বছরের পরিস্থিতিকে ভয়াবহ বিপর্যয়
বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মালিকানা মানবাধিকার প্রধান ভলকার টার্ক। তিনি আরো বলেন, সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনী। প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, এই দুই বছরে কমপক্ষে 2,940 জন নিহতের সত্যতা নিশ্চিত হওয়া গেছে, তাদের 30% আটক অবস্থায় নিহত হয়েছেন। অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে মিয়ানমার টিমের প্রধান জেমস রোডেহাবের বলেন, বর্তমানে প্রায় 13টি পৃথক ফ্রন্টে সক্রিয়ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে নির্দিষ্ট এলাকায় সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি ক্রমেই কমছে। এজন্য স্থল বাহিনীকে সুবিধা করে দিতে ক্রমে বিমান হামলা ও গোলাবর্ষণের উপর